আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসটি হবে দ্বিতীয় অধ্যায় মুনাফা থেকে আজকে আমরা মুনাফার ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা প্রশ্নের সমাধান করব তো ষোলো নম্বর অঙ্কটি বোর্ড বই এমন ছিল একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো আমরা দেখছি অঙ্কটা মূলত দুই পাটে প্রথম পার্টে আছে যে কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে এই পর্যন্ত একটা অংশ সেকেন্ড অংশ কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তো এই দ্বিগুণ হওয়া পর্যন্ত আগে আমরা এটা নির্ণয় করে নেই তো এখানে আমরা লিখি প্রথম অংশ প্রথম অংশে আমার এখানে দেওয়া ছিল যে একই হার মুনাফায় আমার এই মূলত আরটা নির্ণয় করতে হবে কোনো আসল যেহেতু আসল দেওয়া নেই তো আমরা ধরে নেব যে আসল পি আসলটা পি পি সমান আমরা পি ধরে নেব পি সমান পি টাকা মুনাফা আসলে দ্বিগুণ হলে আচ্ছা ছয় বছরের তাহলে আমরা লিখি সময় এন ইকুয়াল টু ছয় বছর আচ্ছা মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে মুনাফা আসল আমরা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি এটা কি দ্বিগুণ মানে টুপি টাকা তা এখান থেকে তাহলে মুনাফাটা কত হবে তাহলে এখান থেকে মুনাফাটা হবে টুপি থেকে যদি আমি পি টাকা বাদ দেই। তাহলে পি টাকার সমান পি টাকা আচ্ছা বের করতে হবে কি আমার মুনাফার হার আরটা মূলত প্রথম অংশে বের করতে হবে তাহলে প্রথম অংশে আরের মান বের করার জন্য আমরা সূত্র কি জানি আমরা এখানে লিখব আমরা জানি আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর এন আমার এখানে আর এর মান নির্ণয় করতে হবে আর সমান কী জানি আই বাই পি এন আচ্ছা যেহেতু আমাদের আর এর মানটা পরবর্তী অঙ্কে প্রয়োজন হবে এই জন্য আমরা আর এর মানের সাথে একশো বাই একশো গুণ করবো না আমি আবারও বলি আর এর মান যদি ডিরেক্ট উত্তরে চাই ফাইনাল উত্তর তখন আর এর সঙ্গে আরকে আমাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে কিন্তু যদি আর এর মানটা পরবর্তীর অংশে আমার প্রয়োজন হয় তাহলে সেটাকে আর পার্সেন্ট করার কোনো প্রয়োজন নাই তাহলে আই বাই এন আমরা যদি এর মানটা বসাই সমান কত সমান হলো পি টাকা আচ্ছা আসল পি এর মানও কিন্তু পি টাকা ছিল এন এর মান কত ছিল এন এর মান ছিল আমার ছয় বছর তো ছয় বসালাম তো এটা এটা কাটলে কত হয় এক বাই ছয় হয় আমার কিন্তু আর এর মান এক বাই ছয় আচ্ছা এখন দ্বিতীয় অংশ যেটা আছে বলেছে কত বছরে এনের মান নির্ণয় করতে হবে তা মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে এখানে আমরা যদি লিখি এটা লিখি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আমার এনের মান নির্ণয় করতে হবে আর মুনাফা আসলে তিন গুণ হবে অর্থাৎ আগের আসলটাই আমরা আবার লিখি যে আসল পি ইকুয়াল টু পি টাকা এটা হচ্ছে আসলের মান তাহলে মুনাফা আসলটা কত হবে মুনাফা আসল কিন্তু এখন তিন গুণ বলেছে তাহলে মুনাফা আসল এ ইকুয়াল টু থ্রি পি টাকা এ ইকুয়াল টু হলো থ্রি টাকা আচ্ছা তাহলে এইখান থেকে আমার মুনাফার মানটা কত হবে তাহলে মুনাফা আই ইকুয়াল টু কত হবে থ্রি থেকে আমার পিটা বিয়োগ করতে হবে তাহলে কত হলো আয়ের মানটা হলো আমার টু পি টাকা আচ্ছা আর আমার এখান থেকে আর এর মানটা কিন্তু আগেই আমরা পেয়েছি যে হার মোনাফার হার আর সমান হলো এক বাই ছয় আমার নির্ণয় করে দেখাইতে হবে কি আমার মূলত নির্ণয় করে দেখাইতে হবে হলো এনদেন মান অর্থাৎ সময় সময় এন টু হট এটা আমাকে বের করে দেখাইতে হবে তো আমরা এখানে দ্বিতীয় অংশ বলেও লিখতে পারি আবার ডিরেক্ট জানি বলেও লিখতে পারি তো আমরা দ্বিতীয় অংশ লিখি এখানে দ্বিতীয় অংশ আচ্ছা দ্বিতীয় অংশে আবার এন নির্ণয়ের জন্য আমরা সুত্র আবার কী জানি আই ইকুয়াল টু পি আর এন আচ্ছা তো আই ইকোয়াল টু পি আর এন এখান থেকে এন এর মান নির্ণয় করতে হবে তাহলে এন সমান কী জানি আই বাই পি এন তাহলে আয়ের মান কত পেয়েছে আই এর মান পেয়েছে আমরা টু আচ্ছা পি মান কত পেয়েছি পি এর মান পি পেয়েছি এন এর মান কত পেয়েছে এন এর মান পেয়েছি এক বাই ছয় যদি ক্যালকুলেশন করি তাহলে এই পি কেটে যায় ওপরে থাকে টু যদি নিচের ভগ্নাংশ উল্টাই দিই তাহলে হয় ছয় বাই এক তাহলে কত হয় ছয় জনও বারো অর্থাৎ ইনের মান যেটা এটা হলো বারো বছর অর্থাৎ বারো বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে আচ্ছা এখন আমরা সতেরো নম্বর অঙ্কটা সমাধান করি সতেরো নম্বর অঙ্কটা পড়ি কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ টাকা এবং মুনাফার মানটা আসলের দুই বাই পাঁচ অংশ এটা ইম্পর্টেন্ট জিনিস মুনাফা দিয়ে একটা কমা দেওয়া আছে দিয়ে আসলে দুই বাই পাঁচ অংশ অর্থাৎ মুনাফার যে মানটা এই মানটা হলো আসলের দুই বাই পাঁচ অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করে দেখাইতে হবে তাহলে আমরা শুরু করি আমার এইখান থেকে আমরা আমার কি কি দেওয়া ছিল আগে তাই দেখি আমরা বলেছে মুনাফাটা আসলের দুই বাই পাঁচ অংশ তো আমরা এখান থেকে আসলটা ধরে নেই মনে করি মনে করি আসল পি সমান পি টাকা আচ্ছা তাহলে মুনাফাটা অথে মুনাফাটা কত হবে মুনাফা বলেছে আমার আসলের দুই বাই পাঁচ অংশ তাহলে মুনাফা হবে আসল এর দুই বাইপাস দুই বাইপাস মানে কত এটা হবে টু পি বাই পাঁচ টাকা এখন আমরা আবার জানি মুনাফা এবং আসল যোগ করলে মুনাফা আসলের সমান হয় আবার মুনাফা আসলের মান দেওয়া আছে পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে এটাকে আমরা এমন লিখতে পারি যে শর্তমতে আসল পি টাকা আর মুনাফা আসল হলো টু পি বাই পাঁচ টাকা এটা কিসের সমান এইটা হলো পাঁচ হাজার ছয়শো এই টাকার সমান এইখান থেকে আমরা পি এর মান কিন্তু খুব সহজেই বের করতে পারি যে লসাগু করি লসাগু হয় পাঁচ এটা হয় ফাইভ পি যোগ টু পি এটা হয় পাঁচ হাজার ছয়শো আচ্ছা তাহলে হয় সেভেন পি সাত পি ইকুয়াল টু এটা আমরা গুণ না করে এভাবে রেখে দিই গুণ পাঁচ বা তাহলে পি সমান কত হবে পাঁচ হাজার ছয়শো গুণ পাঁচ ভাগ সাত আচ্ছা এটা আমরা যদি কাটি তাহলে সাত আর এখানে সাত আটে ছাপ্পান্ন আটশো হয় তাহলে পি এর মান পাঁচ আটে চল্লিশ মানে চার হাজার টাকা অর্থাৎ আমার পিটা কি ধরেছিলাম আসল আমি কিন্তু আসলের মানটা পেয়ে গেছি চার হাজার টাকা আচ্ছা আসল যদি চার হাজার টাকা হয় তাহলে এখান থেকে আমরা মুনাফাটা কত পাবো তো আমরা লিখি এখানে যে আসল পি সমান চার হাজার টাকা আচ্ছা তাহলে মুনাফাটা কত হবে আমরা এখান থেকে মুনাফাটা পাবো মুনাফা আয় সমান আমরা কত পাবো আচ্ছা এখানে মুনাফা আয় হবে মুনাফা আয় সমান কত পাবো টু মানে দুই গুণ চার হাজার বাই পাঁচ তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মূলত কত আসে পাঁচকে পাঁচ পাঁচ আটে চল্লিশ আটশো আট দু ষোলো ষোলো শত টাকা এটা হচ্ছে মুনাফা আয়ের মান আচ্ছা এখন আমাকে প্রশ্নে বলেছে যদি বার্ষিক মুনাফা বার্ষিক শত করা আট টাকা হলে সময় নির্ণয় করে দেখাইতে হবে আচ্ছা তো এইখান থেকে আমরা যদি আর এর মান যেহেতু দেওয়া আছে আর তাহলে আমরা এখানে সব দেওয়া আছে গুলো লিখি মুনাফার হার আর সমান দেওয়া আছে শত করা আট টাকা মানে আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কত আট বাই এক শত তার মানে কত শূন্য পয়েন্ট শূন্য আট আমরা টেস্ট করে দেখি আট বাই একশো আট ভাগ একশো শূন্য পয়েন্ট শূন্য আট আচ্ছা এইখান থেকে আমার মূলত এন নির্ণয় করতে হবে অর্থাৎ সময় এন ইকাল টু হট তাহলে আমরা মূলত এখান থেকে কী পাই আমাদের যে সূত্র আছে আই ইকুয়াল টু পি এন আর আমরা সেই সূত্রে মানগুলো ইনকোর্ট করব তো আমরা জানি সূত্রের আমরা জানি আই টু পি আর এন আচ্ছা এখান থেকে আমার বের করতে হবে এন এর মান তাহলে এন সমান জানি আই বাই পি আর আচ্ছা আয়ের মান আমরা কত পেয়েছি আয়ের মান একটু দেখে আসে আয়ের মান পেয়েছি এখানে হল ষোলো শত আয়ের মান হল ষোলোশো পি এর মান হলো চার হাজার আর আর এর মান পেয়েছি শূন্য পয়েন্ট শূন্য আট এখন যদি এইটা একটু ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করি এইটা ষোলোশো ভাগ চার হাজার গুণ পয়েন্ট শূন্য আট গুণ করলে হয় পাঁচ অর্থাৎ এদের মান হচ্ছে পাঁচ বছর যেহেতু এদের একক হচ্ছে বছর এদের মান হচ্ছে পাঁচ বছর অর্থাৎ মুনাফা বার্ষিক শত করা আট টাকা হলে আমার সময় হবে পাঁচ বছর আচ্ছা এখন আমরা আঠারো নম্বর প্রশ্নটা সমাধান করি আমার আঠারো নম্বর প্রশ্নে বলেছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লক্ষ টাকার তিন মাস অন্তর তিন মাস অন্তর দশ লক্ষ টাকার মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন এটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে অঙ্কর সাইজটা একটু বড়ো কিন্তু আসলে অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা আরেকবার পড়ি আমি যেগুলো আন্ডারলাইন করেছি মূলত আমরা এইগুলো নিয়েই কাজ করব অঙ্কের এইগুলো হচ্ছে কিউয়ার্ড জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লক্ষ টাকার এটা হচ্ছে আমার মূলধন পি এন মান তিন মাস অন্তর এই তিন মাসটা হলো আমার সময় মুনাফা ভিত্তিক পাঁচ বছর সরি তিন মাসটা হচ্ছে হ্যাঁ মেন সময় মুনাফা ভিত্তিক তিনি মোট পাঁচ বছরের চুক্তিতে একটা পেনশনের সঞ্চয়পত্র কিনলেন এখন বার্ষিক মুনাফাটা বারো পার্সেন্ট বলে দিয়েছে এটা হচ্ছে মুনাফার হার বারো পার্সেন্ট তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন এখানে কিন্তু প্রথম তিন মাসের মুনাফা চেয়েছে আমার পাঁচ বছর বলছিলো আর তিন মাস বলছিল যেহেতু আমার উত্তরে প্রথম তিন মাস পরে মান চেয়েছে তাহলে আমরা এই পাঁচ বছরটা আর কোনো কাজে লাগাবো না আমরা মূলত তিন মাস দিয়ে অঙ্ক করব। তাহলে আমার কি কি দেওয়া আছে আমরা এটা একটু লিখে ফেলি আমার দেওয়া আছে আসল আসল পি সমান দেওয়া আছে দশ লক্ষ তো আমরা দশ লক্ষকে এখন অঙ্কে লেখব অর্থাৎ দশ লক্ষ এটা হচ্ছে আসলের মান আচ্ছা সময় সময় এন ইকাল টু দেওয়া আছে তিন মাস আমরা জানি এনের মান হয় সবসময় বছর এককে তাহলে তিন মাসকে যদি বছরের আমরা কনভার্ট করি তাহলে তিনকে বারো দিয়ে ভাগ দিয়ে একক লিখবো বছর তাহলে তিনকে বারো দিয়ে ভাগ দিলে হয় এক বাই চার বছর এটা হলো এনের মান আচ্ছা মুনাফার হার আর সমান কত পেয়েছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে কত বারো বা একশো মানে কত শূন্য পয়েন্ট এক দুই আচ্ছা বের করতে হবে কি বের করতে হবে মুনাফা অর্থাৎ মুনাফা আই ইকুয়াল টু আমার বের করতে হবে তাহলে এখানে আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন তো আমরা যেহেতু মুনাফায় বের করতে হবে আর সূত্র পরিবর্তন করার প্রয়োজন নাই দশ লক্ষ গুণ আরের এর মান হল শূন্য পয়েন্ট এক দুই গুণ এনের এর মান হলো এক বাই চার তো আমরা এটা গুণ করে দেখি ক্যালকুলেটার ইউজ করি গুণটা করার জন্য দশ লক্ষ গুণ পয়েন্ট এক দুই গুণ এক বাই চার মানে পয়েন্ট দুই পাঁচ গুণ করলে আসে তিরিশ হাজার অর্থাৎ এটা হলো তিরিশ হাজার টাকা মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রথম তিন মাস পর তিনি তিরিশ হাজার টাকা মুনাফা পাবেন আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল উনিশ নম্বর কোশ্চেনটা সমাধান করবো